পরিকল্পিত অপরাধ করেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আদালতে এমনই দাবি সিবিআই এর। পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ। শনিবার আলিপুরের সিবিআই বিশেষ আদালতে ছিল পার্থ চট্টোপাধ্যায় জামিনের আবেদন সংক্রান্ত মামলা। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বিপ্লব গোস্বামী আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়ের নাম এফআইআরে ছিল না এবং কবে ট্রায়াল হবে তারও কোনো সদুত্তর নেই। পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের মন্ত্রী ছিলেন, তাই যে কোনো শর্তে অন্তর্বর্তী জামিনের আবেদন করা হয়। এদিন শুনানিতে পার্থ চট্টোপাধ্যায় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। ওরা ফার্স্ট চার্জশিটও দেখাতে পারেনি, সেকেন্ড চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায় কোনো নাম ছিল না। থার্ড চার্জশিটে দেখিয়েছে যে একজন মহিলা সেই সময় দিদেন চেয়ারম্যান অব দ্য এসএসসি বোর্ডে ছিলেন, তাকে পার্থ চট্টোপাধ্যায় বকাবকি করেছিলেন। রিজন অব বকাবকি ওর কিছু দেননি। ট্রায়াল হতে পারবে না কেন ওনারা বলছেন, স্যাংশনের জন্য ওনারা দিয়েছেন, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। কেন স্যাংশন হতে গেলে ওনাদের যে ইলেকট্রনিক ডকুমেন্টস বা ডিভাইসেসের FSL রিপোর্ট আছে, 17 ইলেকট্রনিক ডিভাইসের রিপোর্ট আছে যা এখনও ওনারা বলছেন অ্যাওয়েটেড। তাহলে উইদাউট কমপ্লিট চার্জশিট কখনো স্যাংশন অবটেন করা যায় না। তবে এদিন শুনানিতে প্রথম থেকেই বিস্ফোরক মন্তব্য করে সিবিআই। এদিন সিবিআই বিচারকের সামনে চাঞ্চল্যকর দাবি করে, কাকে কাকে নিয়োগ করা হবে, কাকে কাকে বাদ দেওয়া হবে, পুরোটাই ছিল পরিকল্পনা। যারা এতে সায় দিত না তাদেরকে পদ থেকে সরিয়ে দেওয়া হতো, বাড়িতে বৈঠক করে পদত্যাগ পর্যন্ত করানো হয়েছিল। দুর্নীতির গোটা ছবিতেই রয়েছে পার্থ চট্টোপাধ্যায়। অপরাধ করতেন পরিকল্পনা করে, যাতে প্রকাশ্যে তিনি না থাকেন। শিক্ষা এমন একটা জায়গা যা সমাজ তৈরি করে। একজন চিকিৎসক কোনো একটা ভুল করলে একজন রোগীর ক্ষতি হয়, কিন্তু এরা যে ধরনের অযোগ্য শিক্ষক নিয়ে এসেছে তাতে সমাজের ভবিষ্যৎ কোন দিকে যাবে? পরিস্থিতি কখনো মিথ্যে কথা বলে না, পরিস্থিতি দেখাচ্ছে বর্তমানের ছবিটা। সিবিআই বিশেষ আদালতের বিচারক সব শোনার পর পার্থ চট্টোপাধ্যায় জামিনের আবেদন খারিজ করে দেন। রাজীব নস্কর, রিপোর্ট, ক্যালকাটা নিউজ।